গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাণিবা পাইঁ গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করন্তু ও পাখরে থিবা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেশন অন করি দিয়ন্তু, যাহা ফলরে আমি যেতেবেলে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়া করে শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া মার্চ মাস 11 তারিখ সোমবার, দিল্লি শরাব্দ সন 1431 সাল, স্বাধীন ভারতাব্দ 77 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 67 অঙ্ক, সৌরস্ব ফাল্গুন মাস 28 দিন, চন্দ্রমতে ফাল্গুন শুক্লপক্ষ প্রতিপদ তিথি, দিবা 12 ঘণ্টা 16 মিনিট পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজাক্ষেত্রকু 6 ঘণ্টা, কুম্ভলগ্ন 3 দণ্ড 33 লিতাগতে উদয়। আজির সূর্যাস্ত বিরজাক্ষেত্রকু 5 ঘণ্টা 50 মিনিট, সিংহলগ্ন 4 দণ্ড 69 লিতাগতে অস্ত। আজি মীনচন্দ্র 60 দণ্ড, উত্তরাভাদ্র নক্ষত্র রাত্রি 1 ঘণ্টা 20 মিনিট পর্যন্ত। আজি জন্মিত শিশুর মীন রাশি বিপ্রবর্ণ নরগণ, রাত্রি 1 ঘণ্টা 20 মিনিট গতে দেবগণ। আজি মৃত ব্যক্তির দিবা 12 ঘণ্টা 16 মিনিট গতে একপাদ পুষ্কর দোষ। নিষিদ্ধ খাদ্য আজি পানি কখারু ভোজন নিষেধ অটে, দিবা 12 ঘণ্টা 16 মিনিট গতে বৈতাড়ু ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ প্রাতরু দিবা 7 ঘণ্টা 36 মিনিট মধ্যে, দিবা 10 ঘণ্টা 48 মিনিট গতে 1 ঘণ্টা 12 মিনিট মধ্যে, রাত্রি 6 ঘণ্টা 40 মিনিট গতে 9 ঘণ্টা 4 মিনিট মধ্যে, এবং রাত্রি 11 ঘণ্টা 26 মিনিট গতে 1 ঘণ্টা 4 মিনিট মধ্যে। আজির মাহেন্দ্র যোগ নাহি। আজির কাল বেড়া দিবা 7 ঘণ্টা 30 মিনিট গতে 9 ঘণ্টা 4 মিনিট মধ্যে। আজির বার বেড়া অপরাহ্ন 3 ঘণ্টা 25 মিনিট গতে 4 ঘণ্টা 58 মিনিট মধ্যে। আজির কাল রাত্রি রাত্রি 10 ঘণ্টা 2 মিনিট গতে 10 ঘণ্টা 50 মিনিট মধ্যে। আজির রাহু কাল সকাল 7 ঘণ্টা 30 মিনিট ঠারু 9 ঘণ্টা মধ্যে। আজি ধনু রাশির ঘাতচন্দ্র ঘাত নক্ষত্র নাহি, দিবা 12 ঘণ্টা 16 মিনিট গতে ধনু রাশি ও মীন রাশির ঘাত তিথি, মিথুন রাশির ঘাত বার। বন্ধুগণ এবে আসন্তু জানিবা মেষঠারু মীন পর্যন্ত দ্বাদশ রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে দ্বাদশ চন্দ্র বাধাপ্রাপ্ত অছন্তি, অশুভ ফল প্রদান করিবে নাহিঁ। একাদশর বি কোণসি বাধা পাউনথিবারু শুভ ফল মিলিব, দুশ্চিন্তা মনরু হটি যিব, পরিবার মধ্যরে সুসম্পর্ক স্থাপন হেব, আপন জানিনথিবা স্থানরু অর্থ মিলিব, চাকিরিরে পদোন্নতি হেব, স্বাস্থ্য উত্তম রহিব, ব্যবসায়রে সফলতা মিলিব, নিজর সৌভাগ্য প্রাপ্তির দিবসটিয়ে, অতি খুশিরে রহিবে। রাশিচক্রর দ্বিতীয় রাশি বৃষ রাশি। আজি বৃষ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে
ଦଶମ ସ୍ଥାନରେ ରବି ଗୋଚର କରୁଛନ୍ତି, ଶୁଭଫଳ ମିଳିବ। ଆପଣ ଯେଉଁଠାରେ କର୍ମ କରୁଛନ୍ତି ସେଠାରେ ଉଚ୍ଚ କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କ ଠାରୁ ପ୍ରଶଂସାର ପାତ୍ର ହେବେ। ଏକାଦଶ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଆପଣ ଯାହା ଚାହିଁବେ ତାହା କରିପାରିବେ। ବହୁଦିନର ଆଶା ଆଜି ପୂରଣ ହେବ। ଉପକାରୀ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ଦ୍ୱାରା କାମ ହାସଲ କରି ଆପଣ ପ୍ରଶଂସା ପାଇବେ, ଅତିଥି ସତ୍କାର କରିପାରନ୍ତି। ରାଶିଚକ୍ରର ତୃତୀୟ ରାଶି ମିଥୁନ ରାଶି। ଆଜି ମିଥୁନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦଶମ ଚନ୍ଦ୍ର ଆଂଶିକ ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, କମ୍ ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ଆପଣ ବହୁ କାର୍ଯ୍ୟ ହାସଲ କରିପାରନ୍ତି, ଉଚ୍ଚ ସମ୍ମାନର ଅଧିକାରୀ ହେବେ। ରବି ନବମରେ ଗୋଚର କରୁଛନ୍ତି, ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧ ହେତୁ ଶୁଭଫଳ ମିଳିବ। ଏହି ସମୟରେ ଆପଣ ବହୁ ସ୍ଥାନରେ ଧର୍ମ କାର୍ଯ୍ୟମାନ କରି ପ୍ରଶଂସିତ ହେବେ। ବନ୍ଧୁବାନ୍ଧବ ଓ ଆତ୍ମୀୟ ସ୍ୱଜନମାନେ ଆପଣଙ୍କୁ ସହଯୋଗର ହାତ ବଢ଼ାଇବେ। ରାଶିଚକ୍ରର ଚତୁର୍ଥ ରାଶି କର୍କଟ ରାଶି। ଆଜି କର୍କଟ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ନବମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଚନ୍ଦ୍ର ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧା ପାଉଥିବାରୁ ଶୁଭଫଳ ମିଳିବ ନାହିଁ। ରବି ଅଷ୍ଟମରେ ଅଶୁଭ କରାଇବ। ଆପଣ ଯାହା ଚାହିଁବେ ତାହା କରି ନ ପାରି ଅବସାଦ ଭୋଗିବେ। ଧର୍ମ କରିବାକୁ ଚାହିଁ ମଧ୍ୟ କରିପାରିବେ ନାହିଁ। ବହୁ ସମାଲୋଚିତ ହେବେ, ମଥା ବିଚଳିତ ହୋଇଯିବ। ମନ ମଧ୍ୟରେ ଅତ୍ୟଧିକ କ୍ରୋଧଭାବ ଆସିବା ଦ୍ୱାରା ହିତାହିତ ଜ୍ଞାନ ଭୁଲିଯିବେ। ରାଶିଚକ୍ରର ପଞ୍ଚମ ରାଶି ସିଂହ ରାଶି। ଆଜି ସିଂହ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଅଷ୍ଟମ ଚନ୍ଦ୍ର ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ କମ୍ ମିଳିବ। ସପ୍ତମ ରବି ଅଶୁଭ। ବନ୍ଧୁ ବିବାଦ ସ୍ଥଗିତ ରହିପାରେ। ଯାହା ଅଧିକ କ୍ଷତି ହେବାର ଥିବ ସେଠାରେ ଅଳ୍ପରେ କ୍ଷୟକ୍ଷତି ହେବ। କୌଣସି ଦୈବୀ ଶକ୍ତି ଆପଣଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିବ, ତଥାପି ଦୁର୍ଘଟଣାକୁ ଏଡ଼ାଇ ଦେଇ ହେବ ନାହିଁ। ତାହା ଶାରୀରିକ ହେଉ କିମ୍ବା ମାନସିକ ହେଉ, ପ୍ରଭୁପାଦରେ ମନୋନିବେଶ କଲେ ରକ୍ଷା ମିଳିବ। ରାଶିଚକ୍ରର ଷଷ୍ଠ ରାଶି କନ୍ୟା ରାଶି। ଆଜି କନ୍ୟା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଷଷ୍ଠ ରବି ଶୁଭ ଓ ସପ୍ତମ ଚନ୍ଦ୍ର ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ଆପଣଙ୍କ ପରିବାର ମଧ୍ୟରେ ଥିବା ଭୁଲ ବୁଝାମଣା ଶାନ୍ତ ପଡ଼ିବ, ହସଖୁସିରେ ରହିବେ। ପରିବାର ମଧ୍ୟରେ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହିତ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତି ହାତ ମିଳାଇ ଚାଲିବେ। ଏହି ସମୟରେ ଅବିବାହିତଙ୍କ ପକ୍ଷେ ବିବାହର ପ୍ରସ୍ତାବ ଆସିପାରେ। ନିସନ୍ତାନ ବ୍ୟକ୍ତି ସନ୍ତାନ ପ୍ରାପ୍ତି ହେବାର ସମ୍ଭାବନା ଅଧିକ ଅଛି। ରାଶିଚକ୍ରର ସପ୍ତମ ରାଶି ତୁଳା ରାଶି। ଆଜି ତୁଳା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପଞ୍ଚମ ରବି ଗୋଚର କରୁଛନ୍ତି, ଆପଣଙ୍କୁ ଅଦ୍ଭୁତ ପ୍ରକାର ସଫଳତା ମିଳିବ। ନିଜର ଜ୍ଞାନ ବଳରେ ସମସ୍ତଙ୍କର ପ୍ରିୟ ପାତ୍ର ହେବେ। କୋର୍ଟ କଚେରୀ କେସ୍ ଆପଣଙ୍କ ସପକ୍ଷରେ ଯିବ। ଷଷ୍ଠ ଚନ୍ଦ୍ର ଆଂଶିକ ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, କମ୍ ଶୁଭଫଳ ମିଳିବ। ଷଷ୍ଠ ଚନ୍ଦ୍ର ଶତ୍ରୁମାନଙ୍କୁ ଦମନ କରି ରଖିବ। ବ୍ୟବସାୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତି ଅଚାନକ ଲାଭ ପାଇ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଓ ଆନନ୍ଦିତ ହେବେ। ରାଶିଚକ୍ରର ଅଷ୍ଟମ ରାଶି ବିଛା ରାଶି। ଆଜି ବିଛା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପଞ୍ଚମ ଚନ୍ଦ୍ର ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟହାନି ହେବ। ଦୁଃଖ ଦୁର୍ଦ୍ଦଶା ମାଡ଼ି ଆସିବ। ନିଜର ସନ୍ତାନମାନଙ୍କ ଦ୍ୱାରା ପୀଡ଼ା ଭୋଗିବେ, ଅଜ୍ଞାନ ପରି ବ୍ୟବହାର କରିବେ। ଚତୁର୍ଥ ରବି ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ ନାହିଁ। ଉଦ୍ୟମରେ ସଫଳତା ମିଳିବ, କିନ୍ତୁ ନିଜର ଧୈର୍ଯ୍ୟ ହରାନ୍ତୁ ନାହିଁ। ଗୃହରେ କଳହ ହେବ, ଆଗ ପଛ ଦେଖି କାମ କରନ୍ତୁ, ବିଳମ୍ବରେ ହେଉ ପଛେ ସଫଳତା ମିଳିବ। ରାଶିଚକ୍ରର ନବମ ରାଶି ଧନୁ ରାଶି। ଆଜି ଧନୁ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ତୃତୀୟ ରବି ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବେ।
କୌଣସିଠାରୁ ଅର୍ଥ ମିଳିବାର ଖବର ମିଳିବ, ମନରେ ଆଶ୍ୱସ୍ତିକର ଅନୁଭବ କରିବେ। କିନ୍ତୁ ଏହି ଶୁଭକୁ ଘାତଚନ୍ଦ୍ର ସମସ୍ତ ଖଣ୍ଡନ କରି ଅଶୁଭ ଫଳମାନ ଦିଆ କରାଇବ। ଦୁର୍ଘଟଣା ଘଟିପାରେ, ମାନସିକ ସ୍ତରରେ ହେଉ କିମ୍ବା ଶାରୀରିକ ସ୍ତରରେ ହେଉ, ଦୁଃଖ ଯନ୍ତ୍ରଣା ଭୋଗିବେ। ପ୍ରତ୍ୟେକ ସ୍ଥାନରେ ଅପମାନ ମିଳିବ, ଯେଉଁ କାମ କରିବେ ତହିଁରେ ବାଧା ଆସିବ। ସାବଧାନ ନ ରହିଲେ ବିପଦ ମାଡ଼ି ଆସିବ। ରାଶିଚକ୍ରର ଦଶମ ରାଶି ମକର ରାଶି। ଆଜି ମକର ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦ୍ୱିତୀୟ ରବି ମାସର ଶେଷାର୍ଦ୍ଧ ହେତୁ ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ତୃତୀୟ ଚନ୍ଦ୍ର ଆଂଶିକ ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ଆପଣଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟରେ ଉନ୍ନତି ଘଟିବ, ପୂର୍ବରୁ ଥିବା ରୋଗମାନ ଅପସରିଯିବ, ଶରୀରର ତେଜ ବୃଦ୍ଧି ହେବ। ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଚାହିଁବେ ତହିଁରେ ସଫଳତା ଲାଭ କରିବେ। ହଠାତ୍ ଆପଣଙ୍କର କୌଣସିଠାରୁ ଶୁଭ ଖବର ପାଇ ମନର ବଳ ବୃଦ୍ଧି ହେବ। ରାଶିଚକ୍ରର ଏକାଦଶ ରାଶି କୁମ୍ଭ ରାଶି। ଆଜି କୁମ୍ଭ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଜନ୍ମର ବି ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ମନରେ ସର୍ବଦା ଭୟଜାତ ହେବ। ଯେଉଁ କର୍ମ କରିବାକୁ ଚାହିଁଥିଲେ ତାହା ଶେଷ ଭାଗରେ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଯିବ। ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ର ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ବନ୍ଧୁମାନଙ୍କ ଠାରୁ ବିଳମ୍ବରେ ହେଉ ପଛେ ଶୁଭ ଖବର ପାଇ ଆନନ୍ଦିତ ହେବେ। ଆପଣ ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତାହା କେତେକାଂଶରେ ସଫଳ ହେବେ, ଧନାଗମର ସମ୍ବାଦ ପାଇବେ। ରାଶିଚକ୍ରର ଦ୍ୱାଦଶ ବା ଶେଷ ରାଶି ମୀନ ରାଶି। ଆଜି ମୀନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଶ୍ରୀଚନ୍ଦ୍ର ଗୋଚର ଭ୍ରମଣ କରୁଥିବାରୁ କିଛିକାଂଶରେ ଶୁଭ ଫଳ ମିଳିବ। ପରିବାର ମଧ୍ୟରେ ସ୍ୱାଦିଷ୍ଟ ଭୋଜନ ପ୍ରସ୍ତୁତ କରି ଆହାର କରିବେ। ଆଜି କିଛି ନୂତନ ବସ୍ତ୍ର ଅଳଙ୍କାର କିମ୍ବା ଗୃହ ଉପକରଣ ଖରିଦ କରିବେ। ଆଜି ପଶୁ କ୍ରୟ ବିକ୍ରୟ କରନ୍ତୁ ନାହିଁ, ଏହା କଲେ ପଶୁହାନି ହେବାର ସମ୍ଭାବନା ଅଧିକ ଅଛି। ଦ୍ୱାଦଶର ବି ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ ନାହିଁ।